আমরা জীবনে একই সময়ে কারো ভাই, কারো পিতা, কারো মাতা, কারো বোন আর কত কত সম্পর্ক আমরা নিজেদের মধ্যে জড়িয়ে রেখেছি। আর এই সম্পর্কগুলোর মধ্যে থেকে আমাদেরকে এটা সবসময় মনে হয় যে আমরা খুবই স্পেশাল মানুষ, আমাদের একটা গুরুত্ব আছে এই পৃথিবীতে। যে সম্পর্কগুলোর কথা আমরা বলছি, এই সম্পর্কগুলোই হঠাৎ করে আমাদের জীবনে খারাপ হতে আরম্ভ করে। আর তখন আমরা বলি যে আমার ভাই এরকম আমার সাথে কেন করলো, আমার বাবা বা আমার ছেলে আমার সাথে এরকম কেন করলো, আমার স্ত্রী যাকে আমি এত ভালোবাসতাম সে আমার সাথে এরকম কেন করলো বা এরকম কেন করছে। এটা এরকমই একটা প্রশ্ন যে প্রশ্নের উত্তর আপনার থেকে ভালো কেউ জানে না। যে সম্পর্কগুলোকে আপনি ভাবছেন যে আগের থেকে বিশাল মজবুত রয়েছে, সেটা কিন্তু আসলে অতটা মজবুত নয়। সেটাকে মজবুত বানাতে হয় আর সেই সুযোগগুলো আপনি নিজেই হারিয়েছেন, তার জন্যই আজকে এই সম্পর্কগুলো আস্তে আস্তে খারাপ হতে চলেছে। কি করে হারিয়েছেন? হারিয়েছেন এইভাবে যে মনে করুন একটা এরকম অবস্থা, যখন আপনি ছোটবেলায় ছিলেন, অনেকবার সাইকেল চালাতে গিয়ে আপনি পড়ে গেছেন, আর পড়ার সময় আপনার অনেক ভালোভাবেই লেগেছে, আর সেটা শোকাবে কি করে, তার জন্য মা বাবারা ওপরে পটি করে দিয়েছে, কিছু ওষুধ লাগিয়ে দিয়েছে। এইবারে কিছুদিন পরে যখন সেটা শুকোতে আরম্ভ হলো, আপনি যদি সেটাকে নখ দিয়ে খুঁটতে আরম্ভ করেন, বাচ্চাদের তো এটাই মন থাকে, একবার দেখার চেষ্টা খুব থাকে কি কতটা শুকিয়েছে, আর যবার এটাকে উঠিয়ে দেন সেই ঘাটা যত দিনে শুকোনোর থাকে তার থেকেও বেশি সময় নেয়, ঘাটা নখ লাগালে বেশি বিষাক্ত হয়ে যায়। আমাদের সম্পর্ক সেরকমই অবস্থাতে এই সময়ে রয়েছে। আমরা অনেক দিন ধরে অনেক রকমের ছোট বড় বাজে কাজ করে করে এরকমই একটা ঘা তৈরি করেছি, তারপরে যদি আমরা যত্ন না নিতে আরম্ভ করি তাহলে সেটা বিষাক্ত হয়ে যায়। আর একদিন হঠাৎ করে এটা মনে হয় যে এই সম্পর্ক যার উপরে আমার এত অভিমান ছিল সেটা ভেঙে কেন গেল। একটা ছোট জিনিস আমাকে বলুন, যদি কোথাও আগুন লেগেছে তাহলে আপনি কি দিয়ে সেটাকে নিভাবার চেষ্টা করবেন? প্রথমেই বলবেন যে জল দেব, জল দিয়ে সেই আগুনটাকে তাড়াতাড়ি নিভাবো। তাহলে আমাদের সম্পর্কের মধ্যে যখন আগুন লাগে তখন আমরা ঘি দেওয়ার কাজ করি, আমরা উগ্র হয়ে যাই, রেগে যাই, যে বলি এইরকম কারণের জন্য আমাকে এরকম করে তুই কেন বললি বা তুমি কেন বললে, এইরকম কারণ যেগুলো ছোট ছোট ক্ষুদ্র জিনিস এগুলো নিয়ে আমাকে তুমি এরকম ব্যবহার কেন করলে। অনেক সময় আমাদের দোষ এত বেশি হয়ে যায় যেটা আমাদের চোখে খুব ছোট লাগে। একটা জিনিস আজকে বলে দিচ্ছি, কিভাবে আপনি নিজের সম্পর্কের দেওয়ালকে অনেক বেশি মজবুত করে রাখতে পারবেন। সবসময় মনে রাখবেন যে যে অহংকার আপনাকে এটা বলে যে সেই সম্পর্কগুলো যেগুলোর উপরে আপনার অনেক বেশি অভিমান আছে সেগুলো নষ্ট হবে না, সেটা কোনোদিন নষ্ট হয়ে যেতে পারে। শুধু একটি উপায় করেই সেটাকে আপনি মজবুত করে রাখতে পারেন। যে কোনো জিনিস যেটা আপনার সাথে ঘটিত হবে সেই সম্পর্কগুলো নিয়ে সেগুলোকে কখনো অহংকারের মধ্যে আঘাত বলে ধরবেন না। মনে রাখবেন যে কথায় কথায় অনেক কথা বেড়ে যায়, আর সেই কথাগুলো আবার পেছনে গিয়ে ঠিক করা যায় না। সে একটা কথা বললো, আপনি দুটো কথা বললেন, আবার সে দুটো কথা বললো, আপনি চারটে কথা বললেন, আর এরকম করে আজকে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, আজকে সম্পর্ক কালকে খারাপ হয়ে যাবে। আপনাকে লাগছে কি না এতটা তো ঠিক আছে, ঘরে তো একটু আধটু ঝগড়া হয়েই যায়। ঝগড়া হয়ে যাওয়াতে কোনো দোষ নেই, কিন্তু ফালতুতে ঝগড়া হয়ে যাওয়াতে বিশাল বড় দোষ আছে। আমি মানছি কি ঘরে সবার মতামত এক না হতে পারে, আমরা এটাও জানি যে অভিজ্ঞতা সবার অন্য অন্য রকম থাকে। এখানে যদি অন্যায় কেউ করছে তাহলে অন্যায়ের তো প্রতিউত্তর দিতেই হবে। অন্যায়কে যদি আপনি চুপ করে থাকেন, অন্যায়ের যদি উত্তর না দেন, তাহলে দুটো ক্ষেত্রেই সেটা একটা অপরাধ, সেটাতে আপনার সম্পর্ক কখনো ভালো থাকবে না। কিন্তু যদি সম্পর্কতে প্রতিদিন এইরকম সিচুয়েশন আসে যখন আপনি ফালতুতেই দুটো চারটে কথা নিজের প্রিয়জনকে বলে দিচ্ছেন, আঘাত করছেন, সে আপনাকে আঘাত করছে আর আপনি প্রতিউত্তরে ওর থেকে বেশি আঘাত করছেন, তাহলে এটা খুবই জরুরি হয়ে গেছে যে এইবারে সেই আঘাতগুলোকে আপনি নিজের দিক থেকে সর্বপ্রথমে বন্ধ করে দিন। সে কতটা আঘাত করছে করুক, যেহেতু আপনার সম্পর্ক নষ্ট হবে, আপনি তাকে বেশি ভালোবাসেন, আপনি তো এটাই বলছেন, তাহলে তার একটু আঘাত সহ্য করুন আর আপনি আঘাত করতে বন্ধ করুন। যখন আপনি আঘাত করতে বন্ধ করবেন তখন একটা দারুণ চমৎকারী জিনিস হবে, আপনার অহংকারে কখনো আর আঘাত হবে না।
কিভাবে আঘাত হবে না যে আপনি কোনো জিনিসকে একদম নিজের করে ধরে নেবেন না, কে আমাকে এটা বলে দিল সেই জিনিসটা আর হবে না। আপনি যখন উত্তর দিতে বন্ধ করবেন তখন আপনার যে সম্পর্কটা তার সাথে খারাপ হতে চলেছে সেটা অটোমেটিক আস্তে আস্তে ঠিক হতে আরম্ভ করবে। সেই ঘা যেটা অনেক বেশি বেড়ে গেছে, পটির মধ্যে লুকিয়ে আছে, সেই পটি কাজ করতে আরম্ভ করবে। মাঝে মাঝে ওটাকে উঠিয়ে দেখার নেই যে দেখি তো আজকে ঝগড়া করে সে আমাকে সেই রকমই উত্তর দিচ্ছে কিনা। ঘাটাকে ঠিক হতে দিন। ঘরে সংসারে ঝগড়া সবসময়ই লেগে থাকে, কিন্তু সেই ঝগড়াগুলো যদি ফালতু রাস্তায় চলে যাচ্ছে, বেকার রাস্তায় চলে যাচ্ছে যেটার আসলে কোনো মতলব বেরোবে না, সেই রকমের ঝগড়া করে নিজের বহুমূল্য সম্পর্কগুলো যেগুলো নিয়ে আপনার জীবন চলছে সেগুলোকে নিয়ে টানাহিঁচা করবেন না। ভিডিওটি কেমন লাগলো নিশ্চয় জানাবেন কমেন্ট করে। আর এই রকমই ইনফরমেটিভ ভিডিও দেখতে চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন। জয় বাবা মঙ্গলকারী, লোকনাথ ব্রহ্মচারী।